হরে কৃষ্ণ। তো চলুন আজকে আপনাদের পিঠের সিজনে একটা সুন্দর ঘরে থাকা উপকরণ, ময়দা, সুজি, একটু চিনি, এই সব দিয়ে একটা পোয়া পিঠের রেসিপি আপনাদের করে দেখাবো। এই পোয়া পিঠা কিন্তু অনেক মানুষের অত্যন্ত সমাদৃত, খুব সময়ে আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে এই পিঠা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমি এখানে এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ো এখানে দিয়েছি, আর এটা একটা ব্যাটার তৈরি করেছি, এর সঙ্গে একটু এক চামচের মতো চিনি, দু চামচ একটু চিনি অ্যাড করলাম, এর মধ্যে এটা ভালো করে মেখে নিলাম। সাথে সাথে এর মধ্যে আমি অল্প একটু সুজি অ্যাড করলাম। সুজি দিলে জিনিস মানে, আপনি সুজিটা দিলেন হাফ বাটি ধরে নিন। এখন আমি তেল বসিয়ে দিয়েছি, দেখুন। আর এটা আপনি সুজি দিয়ে করলে আপনি 15-20 মিনিট রেখে দেবেন, আমি রাখছি না, আপনি সুজি আর ময়দা দিয়ে করতে পারেন। এরকম একটা মাপে 1 কাপ নিয়ে এই মাঝখানটা দিয়ে দিন, ব্যাস আরামসে দিন। দেখুন ম্যাজিকের মতো ফুলে যাচ্ছে। আর এটা একটু উল্টে দিন, এটাকে ম্যাজিকের মতো উল্টে যাবে। অত্যন্ত সুস্বাদু এই পোয়া পিঠা, আপনাদের খুব সমাদৃত হবে। এটা খুব আরামসে অল্প সময়ের মধ্যে যে কোনো আত্মীয় এলে এটা আপনি করে দিতে পারেন। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে আপনি তুলে ফেলুন, সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। আপনি এটা একেবারে, আপনি আমার গোকুল পিঠের ব্যাটার দেখেছেন, একটুখানি আপনি অল্প 1 চিমটে খাওয়ার সোটা দেবেন, আর একটু আটা, 1 বাটি আটা, হাফ বাটি আটা বি ময়দা এটা দেবেন, আর দেবেন কি একটু খাওয়ার সোটা, একটু নুন, আর একটু চিনি, ব্যাস ব্যাটারটা তৈরি করবেন। অসাধারণ একটা সুন্দর রেসিপি হয়ে যাবে। এইভাবে আমি দেখুন সব পিঠাগুলো ভেজে তুলে নিলাম। আর দেখুন আমি আপনাদের একটা ভেঙে শেয়ার করে দেখাচ্ছি, ভিতরটার মধ্যে একদম দেখুন জালিদার, এইভাবে ভিতরটা প্রত্যেকটার ভিতরে একদম স্পঞ্জি জালিদার পোয়া পিঠে। এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন, খুব কম সময়ে ময়দা সুজি দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে শেয়ার করুন, অসাধারণ। হরে কৃষ্ণ।